ঘটনাটা ছিল কাছাকাছি বসেছে ঘটনাটা হচ্ছে যে আমার মনে ভিডিওটা কাছাকাছি সে বসেছে যেটা আমার একজন নারী হিসেবে মনে হয়েছে আর 10টা নারীকে অসম্মানিত করেছে একটা ঘরে মা বোন আছে বেলা শেষে আমার একটিমাত্র প্রশ্ন অডিয়েন্সের কাছে আমি চিত্রনায়িকা পাশাপাশি আমি একজন মেয়েও বটে একটি মেয়েকে সম্মান দেওয়া মানে হচ্ছে আমার মাকে বোনকে পাশের কোনো একটা মেয়েকে সম্মান দেওয়া আসলেই একটা ছেলে মানুষের কতটা দূরত্ব বজায় রাখা দরকার কোন বিষয়টা আনন্দ টিভি আচ্ছা আচ্ছা উনি আচ্ছা উনি বিনোদন বাইট করেন না আচ্ছা 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 উনি বিনোদনের নয় আচ্ছা আমি তো প্রত্যেকদিন ক্যামেরার সামনে আসি বিনোদনের প্রত্যেকটা জার্নালিস্টকে আমার চেনা আছে আই থিঙ্ক তুমি যে প্রশ্ন করলা তুমি করলা তুমি করলা আমি আসলে ওনার সাথে ফেসে পরিচিত ছিলাম না আর উনিও বিনোদন করেন না বিনোদন বিট করে না উনি কি বিট করেন কি বিট ছিল জেনারেল বিট ওটা কি আচ্ছা আচ্ছা এখানে তোমরা যারা সাংবাদিক বিনোদনে আছো বিনোদন বিটে যারা জার্নালিস্ট আছো তোমাদের সকলের সাথে আমার একদম আত্মার একটা সম্পর্ক এবং তোমাদের আমার মনে হয় এই বিষয়ে তোমরা যারা বিনোদনে আছো তোমাদের এক একজনের দায়িত্বর জায়গা থেকে তোমরা নিজেরা নিজেদের দিকে ক্যামেরা ঘুরিয়ে তোমরা উত্তরটা দিবে যে অপুদি আসলে আমাদের কতটা কাছের কতটা ভালোবাসার এবং কতটা সম্মান এবং শ্রদ্ধার সুতরাং আমি নায়িকার পেছনে আমি একটা মেয়ে আমি একটা মা এবং আমাকে দেখে আজকে নারী উদ্যোক্তারা যেমন আমাকে নিয়েছে আমার কিছু শেখানোর আছে জানার আছে তা আমি সকল মেয়েদের পক্ষ থেকে এটা আমি আসলে জানিয়েছি যে আমার সকল সাংবাদিকের কাছে রিকোয়েস্ট থাকবে যারা বিনোদনে কাজ করো তারা তোমাদের নিজের জায়গা থেকে আমাকে যদি ভালোবাসো বা মেয়েদেরকে সম্মান করে থাকো এটা তোমরা তোমাদের পেজ থেকে এক মিনিট করে খোলাসা করে দিবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের এই সময় যদি আমাদের সাথে না যুক্ত হতো তাহলে হয়তো বা প্রচারের মাধ্যমটা অনেক কমে যেত সুতরাং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই প্যাসিভ ইভেন্ট তাদের অর্গানাইজকে কারণ একটি মেয়ে তাদের স্বপ্ন দেখে সামনে এগিয়ে যাওয়ার সেই জায়গা থেকে তারা এটা প্রথম উদ্যোগ নিয়েছেন এত সুন্দর একটা মেলা অর্গানাইজ করেছেন আমি বলবো এটা আসলে মেলা না এটা হচ্ছে প্রতিভা জায়গা প্রতিভা বিকশিত করার একটা প্লেস একটা বড় একটা প্ল্যাটফর্ম তো সেই জায়গা থেকে আমি ধন্যবাদ জানাবো আমি পাশের ইভেন্টে যারা যুক্ত আছে তাদের সকলকে এবং আমার জানে যে মানুষটি বসে আছে সাদা জামা পরে ফুটফুট একটা সাদা সুন্দরী ওনাকে সবাই আমার মনে হয় কোনো না কোনোভাবে চেনে উনি নানিস আসলে অনেক ভালো একজন আপনাদের ইনফ্লুয়েন্সার যে কিনা বিগত দিন থেকে তাকে নিয়ে অনেক ধরনের নানা মন্তব্য হতো বাট ব্যক্তিগতভাবে আমি যেহেতু মিডিয়ার মানুষ আমি বলবো যে মন্তব্য তো তাকে নিয়েই করেন যে ভালো কাজ করেন কারণ যারা কাজ করতেই জানেন না বা যাদেরকে কেউ চেনে না তাদের আসলে মন্তব্য করারই বাকি আছে তো সেই জায়গা থেকে যারা যারা স্টলে আছেন তারা নারী উদ্যোক্তা আছেন এবং পাশাপাশি আরও অনেক ভালো ব্র্যান্ডের যারা আছেন তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা শুভকামনা আসলে একত্রে সবাই হলে একটা ভালো কিছু প্রেজেন্ট করা সম্ভব তার প্রতিফলন আসলে আমি দেখতে পাই এবং আমি সৌভাগ্যবতী নিজেকে মনে করি এই ধরনের অর্গানাইজগুলো আমাকে বারবার ডাকে এবং বারবার তাদের কাছ থেকে সাড়া পাই এবং যতদিন পর্যন্ত অপবিশ্বাস তার প্রতিভা তার ভালোবাসা দর্শকদের মাঝে বজায় রাখবে আমার দায়িত্ব জায়গা থেকে আমি বারবারই চলে আসবো থ্যাংক ইউ এভরিওয়ান